పాస్టా పేరు আর যখনই দেখলেন অফস্টাম্প এবারে রাইজিং বল অনেকটা আপার কাটের মতো খেলেই বলটাকে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে আর দল পৌঁছে গেল ২৬ এ সতীনদা কি বলবেন আসলে নির্দিষ্ট তো ৬ ওভারের খেলা যেখানে প্রথম ওভার থেকে ২২ টি রান এসে গিয়েছিল জন্টি ৫ বলে ২০ সেখান থেকে দ্বিতীয় ওভারে কিন্তু প্রথম বলেই ৪ টি রান আর যে কথা বলছিলাম টিল্লু শর্মাকে আমরা অনেকদিন পর মাঠে পেয়েছি আজকে তিনি ফার্স্ট লেভেলে না থাকলেও কি হবে প্রথম বল অফ স্ট্যাম্পের উপরে রাইজিং বল ছিল আর কিভাবে গ্যাপের ব্যবহার করলেন আর বল চলে গেল মাঠের বাইরে ৪৪টি রান আসলে এই পয়েন্টটা অনেকটা স্কোয়ারে ছিল একটি কালি পিকু অন্যদিকে একটি থার্ড স্লিপ অনেকটা স্কোয়ারে কিন্তু এবারে চলে আসে পিকু কালিটা যথেষ্ট পয়েন্টের দিকে চেপেছিল এবারে কিন্তু অনেকটা ফিল্ডসম্যানটা সরিয়ে আনলেন আসলে ভালো প্লেসমেন্টে কিন্তু করেছিলেন এই চারটি ক্ষেত্রে পরের বল আকাশ এই বলটিও কিন্তু নিচু যে কথা বলছিলাম পেস বোলারদের কাছে কিন্তু একটা আদর্শ ফিস গত ম্যাচে আনুর ফেস আবার অভিষেক ঘনিয়ালের দুরন্ত ফেস আবার আকাশ তিওটিয়াকে দেখছি কিভাবে তিনি বল করছেন প্রথম বলে চার একটু রদ বদল রাজু মুখিয়া ফ্লাই স্লিপে একবারে গালিতে পিগুফাল আর লঙ্ঘনে টিল্লু শর্মা লং অফে টিল্লু শর্মা রয়েছেন আর বলতে বলতে পরের বলার সঙ্গে সঙ্গে অসাধারণ শট আসলে যত সময় যাচ্ছে জগতের ব্যাট জন্য আরো বেশি চওড়া হচ্ছে কি বলবেন এই শট সম্পর্কে এটা কিন্তু অসাধারণ শট আসলে গুডলেন শর্ট পিচ বল উঠার মুখে কিন্তু জগতের চোখ ছিল বলের উপরে এবং ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে সুবিশাল ছয় জগতের মতো ব্যাটসম্যানের ক্ষেত্রে সম্ভব এরকম শট মারা আত্মবিশ্বাস তুঙ্গে থাকলে এরকম শট নেওয়া যায় প্রথম ম্যাচে ৩৭ দ্বিতীয় ম্যাচে ৭৯ আবার সেমিফাইনালে ২৪ আবারও ফুল টস আর এক্ষেত্রেও কিন্তু মাঠের বাইরে আর সম্ভবত ইয়র্কার করার প্রচেষ্টা ছিল আকাশ তিওটি আর লো ফুল টস হয়ে যায় আর সেখান থেকে অবলীলায় পাঠিয়ে দেন মাঠের বাইরে দলের রান ৪৩ তৃতীয় ওভারে খেলা চলছে আবারও যেন ধ্বংসাত্মক ব্যাটিং জগতের ব্যাট থেকে একের পর এক বাউন্ডারি পর বাউন্ডারি যেন মুক্ত ধারার মতো রান ঝরে পড়ছে টেনিস ক্রিকেটের রাজকুমার স্বপ্নের রাজকুমার গতকালকে দুর্ধর্ষ ব্যাটিং আবার আজকেও যেন ব্যাটিংয়ের ফোয়ারা আবার আমরা দেখতে পাচ্ছি পটুর সাহা আপিল করছেন কাট বিহাইন্ড এর জানেন এই উইকেটটা সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট আর মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি জগৎ হাসছেন এই আপিল দেখে তবে একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে রানের সংখ্যায় বলটিকে কাটে বের করাচ্ছে জিন্দাল দুটো কার্ড আছে কিন্তু এই বোলারের হাতে এপারে হেলিকপ্টার জগৎ সরকার জগৎ সরকার আর জগৎ সরকার জগৎ বন্দনায় জগৎময় বেঙ্গল টেনিস ক্রিকেট আসলে প্রথমের দিকে চারটে বল যদি হিমাংশুর নামে লেখা থাকে পঞ্চম বলটা কিন্তু জগৎ সরকারের নামে লেখা থাকবে এবারে স্কোয়ার অফ দ্য উইকেট জায়গা বানিয়েছেন এবং পয়েন্ট অঞ্চলের উপর থেকে বল যাবে একটা বাউন্সের পরে মাঠের বাইরে ওয়ান ড্রপ বাউন্ডারি আসবে
60 রান পূর্ণ করলেন ওই একটি উইকেটে ব্যবধানে 60 রান আর জগত কিন্তু মাঠের বাইরে থেকে আওয়াজ আসছে হাওয়াই বল আকাশ পাড়ি দিয়ে ল্যান্ডিংটা হবে মাঠের বাইরে অনবদ্য একটা ওভার বাউন্ডারি ধীরে ধীরে অ্যানাউন্সমেন্ট আসবে এটা সিজন ওয়ান সামনের বছর সিজন টুতে কী কী নতুনত্ব আসতে চলেছে অবশ্যই কিছু সময়ের মধ্যেই অ্যানাউন্সমেন্টটা আসবে আমাদের এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নানাতার দেন শ্রীযুত সুপ্রকাশ গ্রী মহোদয় তিনি উপস্থিত রয়েছেন তিনি অ্যানাউন্সমেন্টটা করবেন 2024 নতুন চমক নিয়ে নতুনভাবে নব কল্লোলে নব আঙ্গিকে নতুনত্বের ছোঁয়া নিয়ে দিদি কাপ সিজন টুতে আবারও শানিত ব্যাট চকিত চুম্বন জগতের জগৎময় জগৎ বন্দনা এবং ছয় রান হ্যালো সুপ্রকাশ দা আপনার অনুভূতি কেমন লাগছে জগতের এই ব্যাটিং দেখে এই টুর্নামেন্ট অর্গানাইজ করে আপনার অনুভূতি একটু জানতে চাইব সুপ্রকাশ দা আপনার জন্য এই টুর্নামেন্টের অনুভূতি এত সুন্দর একটা আয়োজন করে খেলাটা দুদিন হয়ে যাওয়ার জন্য আর অনুভূতি কমে গেছে না আমি বলবো কিন্তু দর্শক দেখুন দর্শককে দেখে কিন্তু মনে হচ্ছে খুব ভালো প্রথম বছরের খেলা আমাদের এত মানুষ সহযোগিতা করেছে এত মানুষ খেলা দেখছে দেশ বিদেশের বাইরে থেকেও আমরা দেখেছি যে কালকে লাইভের মাধ্যমে ভালো খেলা এবং আমরা আয়ুষ রকার্সকেও ধন্যবাদ জানাবো যে ভালো এখনো ভিউয়ার্স 6000 আছে হ্যাঁ ভিউয়ার্স খুব ভালো হয়েছে আয়ুষ রকার্স আমাদের ধন্যবাদ আমরা পিচ কিউরেটারও আমাদের নূরকেও ধন্যবাদ জানাই ভালো পিচ বানিয়েছে এখন অবধি পিচে সব রকম সহযোগিতা চলছে বোলার বোলারের মতো শর্ট অফ লেন্থ নটরাজ আন্তাজে বলতে বলতে 50 রান পূর্ণ করলেন জগৎ সরকার 50 কামস আপ 50 জগৎ সরকার সবাই জোরে করতালি সেকেন্ড কনসিকিউটিভ 50 বাই জগৎ মাত্র জগত কি আমাদের এই টুর্নামেন্টের সেকেন্ড হাফ সেঞ্চুরি বোধহয় নাকি জগতের সেকেন্ড হ্যাঁ জগতের সেকেন্ড মাত্র 15টি বল দৌড়ে সবার আগে অনলি 15টি বল ফেস করেছেন তার মধ্যে 50টা রান পূর্ণ করলেন জগত দ্বিতীয় 50 এই টুর্নামেন্টের জগতের এখানেই সার্থকতা দিদি কাপের আগামী বছর কি হবে সেটা পিনাকি দিনদা ঠিক করবে আমরা আগামী বছর দুদিনের খেলা করাবো ভাবছি 81 টু নাইট হবে আগামী বছর অ্যানাউন্সমেন্টটা ইতিমধ্যে এসছে নতুনত্ব নিয়ে সিজন 24 এ শুধুমাত্র শুরু এটা সিজন 2 23-24 মরসুম যেখানে দুটো দিন প্রত্যেকে দেখবেন ১৬টা টিম অংশগ্রহণ করবে ১৬টা টিম দুদিনের খেলা টু ডে টু নাইট রাজু মুখিয়া এবারে ড্রাইভ করেছেন এবং বল যাবে কাভার অঞ্চল থেকে মাঠের বাইরে 4 রানের জন্য মাঠে কেউ ঢুকবেন না মাঠে কেউ প্রবেশ করবে না সাইড লাইন থেকে সরিয়ে দাও সাইড লাইন থেকে সরে বসো সাইড লাইন থেকে সরে বসো কেন তাকে টেনিস ক্রিকেটের 360 ডিগ্রি বলা হয়
আবারও প্রমাণ দিচ্ছেন 22 গজে ব্যাটকে কথা বলাচ্ছেন জগৎ সরকার আবারও একটা অনবদ্য সেন্সিবল ড্রাইভ এক্সট্রা কভার থেকে ইউনিয়ন দর্শকের ভূমিকায় এবং দর্শকরা ফিল্ডারের ভূমিকায় আসলে এই ধরনের কপিবুক স্টাইলের শটগুলো আমরা দেখে থাকি সাগর আলীর ব্যাট থেকে আজকে সাগর আলী কোথাও যেন ড্রেসিং রুম থেকে চাকুস করছেন জগতের ব্যাটগুলো ইনসাইড আউট জগৎ জগৎ আর জগৎ জগতের জগৎ জোড়া জগৎ মাঠে না ঢুকলো মাঠে না ঢুকে মাঠের বাইরে যা করার আছে করো এবং দলগত রান 96 18 বল থেকে 64 রানে ব্যাট করছেন ব্যাটার জগৎ সরকার অভিষেক ইউনিয়াল হেলিকপ্টার এবং নিচে কানোজিয়া তিনি করবেন না ভুলচুক ও ইউ পি জগৎ সরকারের জবনিকাপাত ঘটল ঔদ্ধত্য প্রকাশ বড়তালির বন্যায় তিনি ফিরছেন ডাগ আউটে একটা স্পোর্টসম্যান স্পিরিট আমরা দেখলাম এখানে সেঞ্চু কানোজিয়ার আসলে দুজনেই বাঁহাতি ব্যাটার ক্রিকেট শৈলীটা যদিও কিছুটা আলাদা দুজনের মধ্যে সতীনাথ দা এই উইকেটটা সম্পর্কে কি বলবে জগৎ সরকার যেখানে